আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপি ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে বললেন প্রধানমন্ত্রী। পদত্যাগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। নতুন স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন শুরু। টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব বললেন জাপা মহাসচিব। শীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে দুই ঘন্টা পরই সিদ্ধান্ত বদল। এবং সর্বশেষ জানিয়ে দেব, মোটরসাইকেল চলাচলে হচ্ছে নতুন নীতিমালা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে 7 জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি এবং জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে। তিনি বলেন, তারা জানে জনগণ তাদের বর্জন করেছে, এ কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তাই তারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। তারা এখন নির্বাচনে আলোর পথ এড়িয়ে অন্ধকারে গলির দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণকালে একথা বলেন। সরকার প্রধান প্রবাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র এখনও চলছে। তিনি বলেন, তারা এখন নির্বাচন বাতিলের দাবি করছে। 2008 সালের সংসদীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই নির্বাচনে বিএনপি জামায়াত জোট মাত্র 30টি আসন পেয়েছিল, অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে 233 আসন পেয়েছিল। শেখ হাসিনা বলেন, তখন থেকে তারা কোনো নির্বাচনে আসতে চায় না। তারা বাস লঞ্চ এবং ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তারা যত বেশি অগ্নিসন্ত্রাস কর্মকাণ্ড করবে তত বেশি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। পদত্যাগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব MM নিয়াজউদ্দিন পদত্যাগ করেছেন। রোববার দলের চেয়ারপারসন বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ তথ্য তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই। এমতো অবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগর সহ সভাপতির সহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 ও গাজীপুর 5 আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন MM নিয়াজউদ্দিন। তবে নির্বাচনের কয়েকদিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের পক্ষ থেকে প্রার্থীদের খবর না নেওয়া, মনোনয়ন বাণিজ্য, আর্থিক সহযোগিতা না করা সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নির্বাচনে জাপার পরাজিত প্রার্থীরা। এর মধ্যেই জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নিয়াজউদ্দিন। নতুন স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন শুরু। শপথ নেওয়ার 5 দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ না হলে মন্ত্রণালয় কঠিন পদক্ষেপ নেবে। শিশু আয়নের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় খাতনা করতে গিয়ে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে, এর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না। এর আগে রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই যদি আন্তরিকভাবে কাজ করি তবে কোনো কিছুই অসম্ভব নয়। 500 থেকে 500 বেডে উন্নতি করতে আমরা অনেক কষ্ট হয়েছে। প্রথম প্রথম আমি অনেকের কাছে গিয়েছি, আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন, এমনকি আমার ফাইল ছুঁড়ে মেরেছে, এরকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরেছি, সবার সহযোগিতা পেয়ে এক জায়গায় এসেছি। ডাক্তার সামন্তলাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব, কী কী সমস্যা আছে জানাব, তারপর আমি একটা কর্ম পরিকল্পনা করব। এদিকে সারা দেশে অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব বললেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, আসল ব্যথা নির্বাচনে ফলাফল না, তাদের ধারণা আমরা অনেক টাকা পেয়েছি কিন্তু সেই টাকা তাদের দেওয়া হয় নাই। কারো কাছ থেকে টাকা নিয়েছি এমন কথা কেউ বলতে পারলে চ্যালেঞ্জ করছি, পদত্যাগ করব।
সোমবার ঢাকার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। টাকা নিয়ে নির্বাচনে আসার অভিযোগ অস্বীকার করে চুন্নু আরও বলেছেন, এগুলো হলো গসিপিং। অনেকেই মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমাদের কথাবার্তা হয়েছে, 26টি সিট দিয়েছে, তাদের ধারণা আমাদের অনেক টাকা দিয়েছে, শত শত কোটি টাকা দিয়েছে, অথচ প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না, এটা তাদের মনের আসল ব্যথা। ইলেকশন ঠিকমতো হয়নি এবং তারা পাশ করেনি, এটা আসল ব্যথা না। দু একজন ছাড়া পরাজিত প্রার্থীদের আসল ব্যথা হলো আমরা শত কোটি টাকা পেয়েছি অথচ তাদের কেন দেইনি। চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই একথা জানিয়ে তিনি বলেন, সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার করা হয়। নেতা হয়ে জনসম্মুখে এমন মন্তব্য করা অমার্জনীয় অপরাধ। নির্বাচনে ব্যর্থতা দলের ব্যর্থতার দায়ভার নিতে আমি রাজি, কিন্তু তার মানে এই না সবার সামনে এই কথা বলবেন, একটা অভিযোগ উঠেছে সেটা ঠিক আছে, নির্বাচনে আশানুরূপ ফল পায়নি, বাইরের থেকে ইন্ধন আছে এর পেছনে, বলেন মহাসচিব। নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীনদের কাছ থেকে জাতীয় পার্টি টাকা নিয়েছে এমন অভিযোগ তুলেছেন দলটির পরাজিত প্রার্থী ও বিক্ষুব্ধ নেতারা। তাদের অভিযোগ অস্বীকার করে জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু আবারও বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারো কাছ থেকে টাকা নিয়েছি, এমনটি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব। শত কোটি টাকা পেলে তো বিদেশ চলে যেতাম, কেউ আমাদের টাকা দেয় নাই, ওরা ভেবেছিল টাকা পেয়েছি। শত কোটি টাকা কে দিতে যাবে এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, সরকার আমাকে টাকা দেবে কেন? সরকার যদি আমাকে টাকা দেয় তাহলে এটা কি জানার বাকি থাকবে? শত শত কোটি টাকা হজম করার মতো মানুষ তো আমি না। বাংলাদেশে আমার নিজস্ব একটা বাড়িও নেই, এত টাকা পেলে বিদেশে চলে যেতাম। শীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে 2 ঘন্টা পরেই সিদ্ধান্ত বদল। শীতের তীব্রতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে 2 ঘন্টা পরই তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী 17 নয়, তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নামলে তবেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। মঙ্গলবার বিকেল 5:30 দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে, 17 ডিগ্রি নয়, তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এর আগে আজ বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা 17 ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল কলেজ বন্ধ রাখা হবে। মোটরসাইকেল চলাচলে হচ্ছে নতুন নীতিমালা। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে 3 চাকার যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইজিবাইক নসিমন করিমনের কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে, পাশাপাশি সড়ক দুর্ঘটনা হচ্ছে মোটরসাইকেলেও। আমি মোটরসাইকেল ও 3 চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা তৈরি করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছু কাজ হয়েছে নীতিমালা নিয়ে, এই নীতিমালার কাজ যেন দ্রুত শেষ হয় সেই নির্দেশ দিয়েছি। ওবায়দুল কাদের বলেন, নীতিমালা কার্যকর করতে হবে, এছাড়া বিশ্বব্যাংক রোড সেফটির উপরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আশা করি এই 2টি কাজ হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে। বারবার বলার পরও কেন 3 চাকার বাহন নিয়ন্ত্রণে যাচ্ছে না, স্থানীয় সংসদ সদস্যরা কি ভূমিকা রাখছেন, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনেরও দায়িত্ব আছে, তাছাড়া আমাদের হাইওয়ে পুলিশের সংখ্যা কম, এখানে জনবলের একটা ব্যাপার আছে। এদিকে আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, 2023 সালে সারা দেশে 5495টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5024 জন, এর মধ্যে শুধু ডিসেম্বরে 483 দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 641 জনের।